যে মাদ্রাসার দ্বারা আমাদের শুধু আখেরাতে উপকার না দুনিয়াতেও উপকার। আমরা অনেকেই মনে করি মাদ্রাসা থাকলে, কোরআন হাদিসের শিক্ষা চালু থাকলে, আলেম তৈরি হলে আখেরাতে উপকার হবে, কিন্তু দুনিয়াতে কি উপকার তা আমরা অনেকেই কোনো সময় কল্পনাও করি না। অথচ মাদ্রাসা শিক্ষার দ্বারা মানুষের সমাজে দুনিয়াতে যত উপকার হয়, এত বড় উপকার আর কোনো শিক্ষার দ্বারা দুনিয়াতেও হয় না। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয়, এর একটা উপকারিতা বোঝার জন্য কয়েকটি হাদিসের মর্ম স্মরণ রাখুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত দুনিয়াতে একটি মানুষও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, জগৎটা আল্লাহ ধ্বংস করবেন না। কার কারণে একটা মানুষে আল্লাহকে ডাকে? তার কারণ। আর আল্লাহকে ডাকা, শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে কিছু মানুষ আল্লাহকে ডাকে, এজন্য আল্লাহ সমস্ত জগৎবাসীকে টিকাইয়া রাখে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসা পড়ুয়াদের জন্য পানির তলের মাছ আল্লাহর কাছে দোয়া করে, মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য গর্তের ভিতরের পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য জঙ্গলের জীবজন্তু আল্লাহর কাছে দোয়া করে, মাদ্রাসা পড়নেওয়ালাদের জন্য আসমান জমিনের সমস্ত বাসিন্দারা আল্লাহর কাছে দোয়া করে। এমনকি আল্লাহর রাসূল বলেন, লাতাদাউ ওয়া আন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল্লি তালিবিল ইলম, আল্লাহর নূরের তৈরি ফিরিশতারা মাদ্রাসা ছাত্রদের সম্মানার্থে তাদের ডানা নত করে দেয়। আমাদের বুজার ব্যাপার হল, মাদ্রাসা ছাত্রদেরকে পানির তলের মাছ চিনে কিভাবে, গর্তের ভিতরের পিপিলিকা চিনে কিভাবে, জঙ্গলের জীবজন্তু চিনে কিভাবে, ফিরিস্তারা চিনে কিভাবে? দ্বিতীয় বুজার মতো ব্যাপার হইল, এরা সবাই মাদ্রাসা ছাত্রদের জন্য দোয়া করে কেন? প্রথমে আমরা বোঝার চেষ্টা করি, ওরা মাদ্রাসার ছাত্রদেরকে চিনে কিভাবে। যেহেতু হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যতদিন পর্যন্ত একটি মানুষও আল্লাহকে ডাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ জগতের কোনো কিছুই ধ্বংস করবেন না। যেদিন একটি মানুষও আল্লাহকে ডাকবে না, সেদিন আল্লাহ জগতের কিছুই রাখবেন না, সব ধ্বংস করে দেবেন। এর থেকে আর সমস্ত জগৎবাসীর এই অনুভূতি আছে যে আল্লাহ ডাকা, শিক্ষা দেওয়া হয় একমাত্র মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে কিছু মানুষ আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহ পানির তলের মাছকে জীবিত রাখে। এই অনুভূতি আল্লাহ মাছকেও দিয়েছেন, গর্তের ভিতরের পিপিলিকাকে আল্লাহ জীবনযাপন করার সুযোগ দিয়েছেন একদল মানুষ আল্লাহকে ডাকার কারণে, জঙ্গলের জীবজন্তুকে আল্লাহ জীবিত রেখেছেন একদল মানুষ আল্লাহকে ডাকে সেই কারণে। এই অনুভূতি আল্লাহ তাদের সবাইকে দিয়েছেন, এই জন্য তারা সবাই মাদ্রাসা পড়নেওয়ালাদেরকে চিনে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তারা যতদিন টিকে থাকবে, সমস্ত জগৎবাসী জীবজন্তু ততদিন টিকে থাকবে। গেল মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয়,
এর মধ্যে প্রথম উপকার হইল আমাদের জীবন রক্ষা হয়। কি রক্ষা? জীবন রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের আরো যত উপকার হয়, এর মধ্যে দুই নম্বর উপকার, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে সততা রক্ষা হয়। মাদ্রাসা শিক্ষার প্রভাব যদি কোনো মানুষের অন্তরে পড়ে না, সে কোনোদিন সৎ হতে পারে না, অসৎ হতে বাধ্য হয়ে যায়। এবার বুঝুন তা কিভাবে। একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে এই ভীতি, এই ভয় সৃষ্টি করে দেয় যে আমি যদি অসৎ কাজ করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, চক্রান্ত করি, আমি যদি দুষ্কৃতি করি, তাহলে সারা দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও শেষ বিচারের দিন আল্লাহকে ফাঁকি দিতে পারব না। এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। যত রকমের দুর্নীতি, জালিয়াতি, কারচুপি, যত রকমের দুষ্কৃতি, যত রকমের পাপাচার দুনিয়াতে করি না কেন, সমস্ত জগৎবাসীর চোখে দুলাফরা দিতে পারলেও, সমস্ত দুনিয়ার মানুষকে দুঃখা দিতে পারলেও, শেষ বিচারের দিন আল্লাহকে দুঃখা দিতে পারবো না। এই অনুভূতি মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা তৈরি হয়। এর প্রমাণে এক দুইটা ঘটনা আপনাদের শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ের দুর্নীতি বন্ধ করার জন্য আইন জারি করে দিলেন, কোনো দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে। খলিফা উমর আবার রাতের বেলা গভীর রাতে একা একা নিরিবিলি ঘোরাফেরা করে করে জনগণের অবস্থা তদন্ত করতে। একদিন খলিফা উমর গভীর রাতে ঘোরাফেরা করতে করতে একটা কুঁড়েঘরের সামনে গিয়ে শুনেন, গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে একটা মেয়েকে তার মা বলতেছে, দুধে পানি মিশাও, রাত পোহাইয়া বিক্রি করতে হবে। মেয়ে তার মাকে জবাব দিল, খলিফা উমরের নিষেধ। মা মেয়েকে বলে, এই গভীর অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে খলিফা উমর তো দেখবে না। মা মেয়ের কথা যখন চলতেছিল, বলুন তো খলিফা উমর তখন কোথায়? ঘরের পাশেই, নিজে শুনতেছেন। মা বলতেছে, খলিফা উমর তো দেখবে না। মেয়ে মাকে বলল, খলিফা উমর না দেখলেও আল্লাহ তো দেখে। আজকে যদি খলিফা উমরকে ফাঁকি দিয়া দুধে পানি মিশাইয়া দুর্নীতি করি, কাস্টমারকে ঠগাই, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? বলুন তো, সারা দুনিয়ার মানুষকে দুঃখা দিয়া যদি আমি দুর্নীতি করি, দুষ্কৃতি করি, তাহলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা সৃষ্টি হয়? একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। কাজেই মাদ্রাসা শিক্ষা, সৎ মানুষ গড়ে তোলার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নয়। সেই খলিফা উমরের আরেকটা ঘটনা শোনাই। খলিফা উমর মরুভূমির রাস্তা দিয়ে যাইতেছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সেই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে নিজে পান করেছে।
খলিফা উমর সেই রাখাল ছেলেকে বললেন, ভাই আমার পেটে বড় কিদা, আরেকটা ছাগল দুহন করে আমাকে একটু দুধ পান করাও। রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, সে মনে করলো একজন মুসাফির। রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর, মাস শেষে যে নগদ টাকা আমাকে মালিক দেয় সেটাও আমার বেতন। রাখালি করার সময় খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। রাখালের কথায় খলিফা উমরের পেটের খিদা গেল, গেল না, কিন্তু এতে খলিফা উমর দুঃখিত হলেন না, আরো খুশি হলেন। কারণ তিনি ভাবলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে তার মালিকের অনুমতি ছাড়া মাল ব্যবহার করে না, এত বড় আমানতদার, এতেই আমার অন্তর খুশি। কিন্তু সর্বযুগেই সমাজে এমন কিছু মানুষ থাকে যারা জনগণকে দুঃখা দেওয়ার জন্য ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, নবী রাসূলগণের মতো কথা বলে, আর কাজ করে ফেরাউনের মতো। কথা বলে নবীগণের মতো আর কাজ করে। এই রাখাল ছেলেটাও আমারে সুন্দর কথা বললো কিনা দুঃখা দেওয়ার জন্য তাকে পরীক্ষা করতে হবে। হযরত উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে ফেল, এতে তোমার উপকার হবে, তুমি বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি বুক করতে পারবে, আর আমার উপকার হবে, আমি এক্ষুনি সেই ছাগল দোহন করে আমার পেটের খিদা নিবারণ করতে পারব। রাখাল ছেলে জিজ্ঞাসা করলো, মুসাফির ভাই, তোমার কথা মতো যদি আমি একটি ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাগুলি আত্মসাৎ করে ফেলি, খেয়ে ফেলি, মালিক গন্তি দিলে তো ধরা পড়বে ছাগল একটা কম, আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, আমি মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিক যদি জিজ্ঞাসা করে তোমার কাছে ছাগল একটা কম কেন, তুমি বলবা একটা ছাগল বাগে নিয়ে গেছে, বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাইবার কোনো ক্ষমতা নাই, তুমি দায় মুক্ত হয়ে যাবে, রাখাল মালিক তোমাকে আর এই এই ছাগলের জন্য দায়ী করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? খলিফা রাখাল ছেলে মুসাফির লোকটার উপর দারুণভাবে খেপল, কেঁপে বলল, এই বেটা দাঁড়া, আমি যদি আমার মালিককে বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, আমার মালিক বিশ্বাস করবে, কারণ আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেব? বলুন তো, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব দুর্নীতি করলে? এই অনুভূতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? সুতরাং মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। দুইটা ঘটনা শুনাইলাম আপনাদেরকে খলিফা উমরের, একটা ঘটনা আমার জীবনেরও শুনাই। আমার জীবনে একদিন রেল স্টেশনে রেলগাড়িতে যাত্রা করব, স্টেশনে গিয়া দেখি গাড়ি ছেড়ে দিচ্ছে, টিকিট নেওয়ার সময় নাই, টিকিট না নিয়েই রেলগাড়িতে চড়লাম, সরকারের বেতনভোগী কর্মচারী রেলগাড়িতে, তাকে
বিনা টিকেটে যারা রেল চড়ে তাদের কাছ থেকে ভাড়া নিয়ে তাদেরকে টিকিট তৈরি করে দেওয়ার দায়িত্বশীল। আমি ওনাকে গিয়া বললাম যে আমি টিকিট করতে পারিনি, একটা টিকিট তৈরি করে দিন আর ভাড়া যা হয় নিয়ে আনি। ইনি বললেন টিকিট তৈরি করে দেওয়া যাবে না। আমি বললাম কেন? তিনি বললেন টিকিট তৈরি করে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম জরিমানাও দেব ভাড়াও দেব, টিকিট একটা বানিয়ে দিন। ইনি বলেন আপনার জরিমানাও দিতে হবে না, ভাড়াও সবটুকু দিতে হবে না, শুধু টিকিট ছাড়া আমাকে যা ইচ্ছা দিয়া দিন। কি ছাড়া বলেন তো আপনারা? টিকিট ছাড়া আমি তাকে যাই দেব সেটা কি সরকারি তহবিলে যাবে না তার পকেটেই থাকবে? তাইলে মানুষটা নীতিশীল না দুর্নীতিবাজ? অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? মাদ্রাসা শিক্ষার প্রতিক্রিয়া তার অন্তরে পড়েনি। প্রায় 40 বছর আগের ঘটনা আপনাদেরকে বললাম। এই 40 বছর আগে বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ আমি পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে এই রকম শিক্ষিত কোনো দুর্নীতিবাজ আর নাই। যদি আপনারা বলেন আছে তাহলে দায় দায়িত্ব আপনাদের। আমি শুধু জিজ্ঞাসা করব শিক্ষিত হইয়া দুর্নীতিবাজ হয় কেন? মাদ্রাসা শিক্ষার অভাবে। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের 2 নম্বর উপকারিতাটা কি হয়? সততা রক্ষা। মাদ্রাসা শিক্ষার প্রভাব যার অন্তরে পড়ে না সে যত বড় শিক্ষিত হবে তত বড় অসৎ তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য হবে। দুনিয়ার জীবনের আর একটা উপকারের কথা বলবো, এই পর্যন্ত কথা বললাম দুইটা মনে থাকবে। 1 নম্বর সমস্ত জগৎবাসীর জীবন রক্ষা, 2 নম্বর সারা দুনিয়ার সমস্ত মানুষের সততা রক্ষা, 3 নম্বর মনুষ্যত্ব রক্ষা। যে সমাজে মাদ্রাসা শিক্ষা আছে সে সমাজে মানুষের মনুষ্যত্ব আছে, যে সমাজে মাদ্রাসা শিক্ষা নাই সেই সমাজে মানুষের মনুষ্যত্ব নাই। এরও একটা অবস্থা আমার চোখে দেখা ঘটনার থেকে আপনাদের শোনাই। আমি বর্তমান বিশ্বের ইহুদি খ্রিস্টানদের কয়েকটা দেশ দীর্ঘদিন পর্যন্ত সফর করার দেখার সুযোগ লাভ করেছি। ইহুদি খ্রিস্টানদের দেশে আমি যা দেখতে পেরেছি তাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুব উন্নত মানের। কেমন উন্নত মানের? প্রতিটি সন্তানকে 7 বৎসর বয়সে স্কুলে ভর্তি করাইতেই হয়, 17 বৎসর বয়স পর্যন্ত লেখাপড়া চালাইতেই হয়। কোনো মা বাবা যদি তার ছেলে অথবা মেয়েকে 7 বৎসর থেকে 17 বৎসরের ভিতরে লেখাপড়া বন্ধ করে তাহলে সরকার সেই মা বাবাকে জেলখানায় বন্দি করে রেখে সন্তানটাকে সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করায়। এই জন্য তাদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশে এখনও কোনো সন্তানের মা বাবা যদি তার সন্তানকে স্কুলেও পড়ায় না মাদ্রাসায়ও পড়ায় না নিজেরাও পড়ায় না তাহলে এমন সন্তানকে মূর্খরূপে গড়ে তোলার সুযোগ এখনও বাকি আছে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের দেশে সেই সুযোগ নাই। বাধ্যতামূলকভাবে প্রতিটি সন্তানকে একাধারে 10 বৎসর পর্যন্ত 17 বৎসর বয়স পর্যন্ত লেখাপড়া করাইতেই হয়। বুঝে থাকলে বলুন তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? তাদের দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত মজবুত, কিন্তু তাদের মনুষ্যত্বের অবস্থা দেখুন। তাদের দেশে সরকারিভাবে আইন পাস করা আছে। কি আইন? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া অপরাধ নয়,
বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া অপরাধ নয়। এই কারণে তাদের দেশে সন্তান জন্ম দিতে বিয়ের দরকার হয় না। যে কোনো নারী যে কোনো পুরুষের সাথে অবাধ মিলামিশা চলাফেরা করে, এর ফলে সন্তান জন্ম হয়, তাই তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। আপনাদের কারো বিশ্বাস না হলে আপনারা গিয়ে খোঁজ করে দেখতে পারেন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ সন্তানের বাবা কে? সমাজের কেউ জানবে দূরের কথা, পরিবারের কেউ জানবে দূরের কথা, অনেক সময় সন্তানের মাও জানে না সন্তানের বাবাকে। তাহলে তাদের দেশে মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না, কুকুর শৃগাল বিড়ালের মতো জন্ম হয়? শিক্ষার অভাবে না মাদ্রাসা শিক্ষার অভাবে? তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে আমাদের তিন নম্বর উপকারিতাটা কি হয়? মনুষ্যত্ব রক্ষা।